আমি রান্না বাটিতে আমাদের ঘরে স্বাগতম। দেখুন, আমরা আজকে দই পটল বানাবো। দই পটল বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। 500 গ্রাম পটল, কাজু, দই, পোস্ত, চিনি, সরষের কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দেখুন, আমরা পটলগুলো ছাড়িয়ে নিয়ে বানাতে থাকবো। দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পটলগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমাদের পটলটা ভাজা হয়ে গেছে, আমরা এবার পটলটা তুলে নিই। কড়াই তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, এলাচ দুটো, দুটো লবঙ্গ, একটা দারচিনি, কাঁচা লঙ্কা। টমাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম। দিয়ে দেখি মশলাটা কষিয়ে নিলাম। একটু অল্প করে জল দিয়ে পটলগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটু 2-3 মিনিটের জন্য সিদ্ধ করতে নেব। দেখুন, পটলটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত, সর্ষে বাটা আর কাজু বাদামের পেস্টটা। দেখুন, এবার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। 2 মিনিট অল্প আঁচে ফোটার পর আমি এটা নাবিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ফুটলে গলা নাবিয়ে নেবে। দেখুন, আমাদের দই পটল রেডি। আমরা এবার এটা তুলে নিই। দেখুন, আমাদের দই পটল রেডি। এবার এটা আমরা পরিবেশন করব। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন।